আচ্ছা, স্ক্রিনটা আসছে কিনা একটু বলো তো। আচ্ছা আচ্ছা, আজকে আমরা জিওথার্মাল এনার্জি পার্টটা করব। জিওথার্মাল এনার্জি প্রথম দিকে একটা ডেফিনেশন জাস্ট মতো শর্ট নোট মতো বলেছিলাম, আজকে এটা একটু ডিটেলসে করব। জিওথার্মাল এনার্জি কিভাবে হচ্ছে মেনলি দেখো, আমরা জানি যে আমাদের যে আর্থ মানে আমাদের পৃথিবীর মানে মাটির নিচে একটা রিজন রয়েছে যেখানটায় আমার মোল্টেন রক্স রয়েছে। এই মোল্টেন রক্স গুলোকে আমরা কি বলি? মোল্টেন রক্স গুলোকে বলি ম্যাগমা। এবার কিছু কি নর্মালি এই মোল্টেন রক্স বা এই ম্যাগমা গুলো প্রায় অনেকটাই নিচে থাকে, প্রায় 40 কিলোমিটার নিচে থাকে আর্থ সারফেসের থেকে। কিন্তু কিছু ক্ষেত্রে হয় কি, কিছু কিছু জায়গায় এটা আমার আর্থ সারফেসের কাছাকাছি উঠে আসতে পারে। এবার যখন এই ম্যাগমাগুলো ঠান্ডা হয়ে যায়, তখন এই ম্যাগমাগুলোর ওপরে যে রক্সটা তৈরি হয় ম্যাগমা ঠান্ডা হওয়ার জন্য, সেটাকে বলা হয় ইগনিয়াস রক্স। এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম, যেটা এই ম্যাগমাটা ঠান্ডা হয়ে তৈরি হয়। এবার এই ইগনিয়াস রক্সটা নর্মালি কি হয়, যেহেতু তার ঠিক নিচেই আমার ম্যাগমাটা থাকে, এই ইগনিয়াস রক থেকে ম্যাগমা থেকে হিট ট্রান্সফার হতে থাকে, হিট ট্রান্সফার হতে থাকে। আর আমরা জানি অনেক সময় আমাদের মানে পৃথিবীর নিচে আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে ফ্লো করে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা থাকে, যখন এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমার এই ম্যাগমা বা ইগনিয়াস এই হিটেড ইগনিয়াস রক্সের সংস্পর্শে আসে, তখন কি হয়ে যায়, তারা হিটেড আপ হয়ে যায়। এই যে জলটা রয়েছে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এটা যখন আমার এই এর মধ্যে হচ্ছে কি, আমার ম্যাগমা থেকে হিটটা ট্রান্সফার হচ্ছে ইগনিয়াস রক্স গুলোতে, ইগনিয়াস রক্স থেকে আমার হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কোথায়, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারে, যে অঞ্চলটা যে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা যেটাকে আমরা রিজার্ভারও বলছি, এক্ষেত্রে রিজার্ভার, যে রিজার্ভারের যে অংশটা আমার এই ম্যাগমার কাছে রয়েছে, সেই জায়গাটা আমার বেশি গরম হয়ে যাচ্ছে। এবার গরম হওয়ার ফলে হচ্ছে কি, এবার গরম হয়ে গেলে বাই প্রসেস অফ কনভেকশন গরম জলটা উপরে ওঠার চেষ্টা করবে, এছাড়া যদি স্ট্রিম অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে বাষ্প হয়ে যাবে, সেই বাষ্পটা উপরে ওঠার চেষ্টা করবে। তো নর্মালি অনেক সময় হয় কি, কিছু কিছু জায়গাতে এই মানে যেখানে এই গরম জলটা আমার সারফেসের খুব কাছে রয়েছে, সেই পয়েন্টটাতে হয়তো মানে পৃথিবীর সাথে মানে পৃথিবীর যে সারফেস রয়েছে, সারফেসের সাথে তোমরা দেখতে পারো একটা ভেন্ট মতো তৈরি হয়ে যায়, একটা সুড়ঙ্গ মতো তৈরি হয়ে যায়, যেটাকে এই জলটার সাথে লিঙ্ক করে দেয়। আর এখান থেকেই আমার কি হয়, হট স্প্রিং বা স্টিম, এগুলোকে আমরা বলি হট স্প্রিং বা স্টিম ভেন্ট। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে স্টিম বেরোচ্ছে, এই যে এইটা একটা এক্সাম্পল অফ হট স্প্রিং বা স্টিম ভেন্ট। যেটা এরকম ভাবে আমাদের যে আর্থের সারফেস থেকে এই স্টিমটা বাইরে বেরিয়ে আসে, এগুলোকে হট স্প্রিংও বলা হয় অনেক সময়, হট স্প্রিং। এইটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া অফ জিওথার্মাল এনার্জি কোথা থেকে আসছে। এটা আসছে হচ্ছে পৃথিবীর যে অভ্যন্তরীণে যে থার্মাল এনার্জিটা রয়েছে ডিউ টু দিস মোল্টেন ম্যাগমা, মোল্টেন রক্স বা ম্যাগমা এইগুলোর জন্য যে রয়েছে, সেখান থেকে হিটটা কোনোভাবে আমাদের পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে, সেখান থেকেই আমরা এই হিটটা পাচ্ছি। ঠিক আছে, তো চলো কিছু জিনিস এর রেসপেক্টে লিখিয়ে দিই। আমরা আজকে এই পার্টটা করছি, তো হোয়াট ইজ দ্য সোর্স অফ জিওথার্মাল এনার্জি, সোর্স অফ জিওথার্মাল এনার্জি, হট মোল্টেন অর পার্সিয়ালি মোল্টেন রক্স, মোল্টেন রক্স কল্ড ম্যাগমা, কল্ড ম্যাগমা ইজ কমনলি প্রেজেন্ট commonly present at depths greater than
40 কিলোমিটার ফ্রম আর্থ সার্ফেস। However, in some places, due to anomalous geological conditions, this magma is pushed upwards to the surface. Is pushed upwards close to the surface. ঠিক আছে, দিস হিটেড ম্যাগমা ইজ মেইনলি দ্য সোর্স অফ জিওথার্মাল এনার্জি। এটা মেইন সোর্স। এছাড়াও তোমরা যে ধরো পৃথিবীর যে সারফেসের উপর যে সূর্যের আলো এসে পড়ছে সেটাকেও আমরা ধরতে পারি জিওথার্মাল এনার্জি, কিন্তু মেন সোর্স এটাই হিটেড ম্যাগমা যেটা ইন্টেরিয়র থেকে আসছে, ইজ দ্য মেন সোর্স অফ জিওথার্মাল এনার্জি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সোর্সেস অফ জিওথার্মাল এনার্জি। ওকে, তাহলে এরপর নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে জিওথার্মাল ফিল্ডস, যে জায়গাগুলো যেমন ধরো এই জায়গাটাতে যে একটা ছবি আমি দেখালাম যেখানে এরকম আমরা জিওথার্মাল এনার্জি আমরা পেতে পারছি, এই জায়গাগুলোকে আমরা বলছি কি জিওথার্মাল ফিল্ডস। যে জায়গা সব জায়গায় তো অ্যাভেলেবেল হবে না জিওথার্মাল এনার্জি, কিছু কিছু জায়গাতেই অ্যাভেলেবেল হবে, যেখানটায় আমরা এই হট স্প্রিং বা এরকম স্টিম ভেন্ট পাবো, বা এই যে ছবিটা আমি এঁকেছি এই মানে সরি ছবিটা যেটা দেখিয়েছি আঁকিনি, এইটাই একটা এক্সাম্পল অফ জিওথার্মাল ফিল্ড। এই ছবিটাই একটা এক্সাম্পল অফ জিওথার্মাল ফিল্ড, মানে পুরো ওপর থেকে নিচ অব্দি মানে ভেতরের অংশটাকেও দেখাতে হবে, এইটাই হচ্ছে আমার এক্সাম্পল অফ জিওথার্মাল ফিল্ড। তাহলে জিওথার্মাল ফিল্ড জিনিসটা কি সেটা একটুখানি দেখা যাক। আচ্ছা চলো, দ্য হট ম্যাগমা ম্যাগমা নিয়ার দ্য সারফেস সলিডিফাইজ ইন্টু ইগনিশিয়াস রকস। যেটা আমি বললাম যে যে রক যে যখন আমার ম্যাগমাটা সলিড হয়ে যায় সলিডিফাই করে মোল্টেন এই মোল্টেন রকস গুলো, সেটা থেকে যে রকটা ফর্ম হয় সেটাকে বলা হয় ইগনিয়াস রকস। ঠিক আছে, এবার দ্য হিট অফ দ্য ম্যাগমা ইজ কন্ডাক্টেড আপওয়ার্ডস upwards to these igneous rocks. এই যে এই ছবিটাতে যেটা দেখালাম যে এই অঞ্চলটা হচ্ছে আমার মোল্টেন রকস বা ম্যাগমা, সেখান থেকে যে হিটটা আছে সেটা আমার ইগনিয়াস রক যেটা আছে তার মধ্যে কন্ডাক্ট করছে, সেখান থেকে আমার চলে যাচ্ছে হচ্ছে যে ওয়াটার রিজার্ভারটা রয়েছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের, সেখানে হিটটা ট্রান্সফার হচ্ছে। তো
the heat of the magma is conducted upwards to these igneous rocks. The groundwater that finds its way down to these igneous rocks through fissures in it fissures মানে এখানটা ছোট ছোট সুরঙ্গ বলতে পারো in the ground comma will be heated up by the heat of the rocks দু ভাবে এটা হিট হতে পারে, একটা হচ্ছে যে হিট অফ দ্য রক্স ডাইরেক্টলি কোন এটার মধ্যে পড়লো সেটার জন্য হতে পারে, অর বাই মিক্সিং উইথ দ্য স্টিম উইথ দ্য হট গ্যাসেস এন্ড স্টিম হট গ্যাসেস এন্ড স্টিম ইম্যাগনেটিং ইম্যাগনেটিং ইম্যাগনেটিক ফ্রম দ্য ম্যাগমা দুরকম ভাবে এই যে জলটা রয়েছে এটা হিটেড আপ হতে পারে গ্রাউন্ড ওয়াটারটা একটা হচ্ছে যে যদি আমার ধরো দেখো গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু হিসাব মতো ইগনিয়াস রক্সের থেকে উপরে আছে কিন্তু তুমি ছবিটা দেখো গ্রাউন্ড ওয়াটার কিন্তু আমার অ্যাকচুয়ালি এই এইখানটা ইগনিয়াস রক্স আর এখানটা একটা অন্যরকম রক্স রয়েছে ইম্পারমিয়েবল রক্স আছে এখানটায় এইখানটায় অন্যরকম একটা রক রয়েছে এবার এখান থেকে গ্রাউন্ড ওয়াটারটা হিট নাও পৌঁছতে পারে তাহলে এখানটায় কি হতে পারে যে আমার এই যে গ্রাউন্ড ওয়াটার আর এর মধ্যে একটা ফিসার তৈরি হলো একটা সুরঙ্গ তৈরি হলো এই সুরঙ্গ তৈরি হওয়ার ফলে কিছু পরিমাণ গ্রাউন্ড ওয়াটার আমার এই কোথায় গিয়ে টাচ করলো এই ম্যাগমার এই যে ইগনিয়াস রক যেটা আছে হিটেড আপ সেটাতে গিয়ে টাচ করলো সেখান থেকে সেই গ্রাউন্ড ওয়াটারটা হিটেড হয়ে গেল সেই হিটেড ওয়াটারটা এবার আমার পৌঁছে গেল কোনোভাবে এই যে গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রয়েছে সেখানটায় এইভাবে একটা হতে পারে আবার আরেকটা জিনিস কি হতে পারে এই যে ম্যাগমাটা রয়েছে এটাও তো নিজস্ব একটা স্টিম মানে ইয়ে করছে স্টিম বা হট গ্যাসেস এমিট করছে সেই গ্যাসের সাথে যদি এই কোনোভাবে ধরো এই যে গ্যাসটা এই ম্যাগমাটা এমিট করছে সেই গ্যাসটাও যদি আমার কোনোভাবে এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যে পৌঁছে যায় তখনও হতে পারে কি তখনও আমার একটা স্টিমটার জন্য আমার গ্রাউন্ড ওয়াটার গুলো হিটেড আপ হতে পারে তো এটাও একটা কারণ হতে পারে সো ইট ক্যান বি হিটেড আপ বাই দ্য হিট অফ দ্য রক্স অর বাই মিক্সিং উইথ হট গ্যাসেস এন্ড স্টিম ম্যাগনেটিং ফ্রম দ্য ম্যাগমা underground water reservoirs acts as huge boilers and fissures connecting these underground reservoirs to earth surface acts as steam vents which continuously vented steam
to the earth surface. তাহলে এখানটায় হচ্ছে কি, এই যে যেটা আমি এই ছবিটা দেখিয়েছি, এই ছবিটার মধ্যে যে ফিসার্স গুলো রয়েছে এইখানটায় দেখো, এটাকে আমি একটা বলবো ফিসার, যেটা আমার এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটার সাথে আমার গ্রাউন্ডকে কানেক্ট করছে একটা গর্ত মতো। এইখান থেকেই আমার কি হচ্ছে, এই স্টিমটা বেরিয়ে আসছে, এখান থেকেই আমার এই স্টিমটা বেরিয়ে আসছে, ঠিক আছে, যেটা আমি এই ছবিতে দেখাইছি। ফিসার্স বলতে তোমরা বুঝবে যে সুড়ঙ্গ, যেটা পৃথিবীর ভেতরে চলে গেছে সেরকম কিছু, ঠিক আছে। দিস ভেন্টস, এই যে স্টিম ভেন্টস গুলো আছে এদেরকে কি বলা হয়, আর কল ফুমারোস অর হট স্প্রিংস অর স্টিম ভেন্টস বলা হয়, ফুমারলস, হট স্প্রিং বা স্টিম ভেন্টস, ঠিক আছে। আচ্ছা দিস স্টিম, এই যে স্টিমটা বেরোচ্ছে এইটাকে আমরা ইউজ করছি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টে টু জেনারেট পাওয়ার। দিস স্টিম ইজ ইউজড ইন জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টস টু জেনারেট পাওয়ার। আচ্ছা তোমাদের যদি এই, তাহলে এটা তো আমার জাস্ট বেসিক আইডিয়াটা হলো, তোমাদেরকে যদি স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকতে দেয় তাহলে এই ডায়াগ্রামটা তো একটু কঠিন হয়ে যাচ্ছে, যেটা তোমাদের স্টার্টিং এ দেখিয়েছি এই ডায়াগ্রামটা তো একটুখানি কঠিন হয়ে যাচ্ছে। তো স্কিম্যাটিক ডায়াগ্রাম যদি আঁকতে দেয় তোমরা এরকম একটা ছবি আঁকতে পারো, মানে পরীক্ষায় যদি আসে, স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ জিওথার্মাল ফিল্ডস। জাস্ট এরকম রাফলি ছবিটা আঁকবে, ধরো এখানটা এরকম আঁকলে এটা হচ্ছে আমার ম্যাগমা, ম্যাগমা তার উপরে আমার এখানটায় তুমি একটা আঁকছো, এখানটায় আমার ইগনিয়াস রক্স রয়েছে, আর এইখানটায় আমার যে ওয়াটার যে রিজার্ভ রয়েছে কোল্ড ওয়াটার রিজার্ভ সেটা যাচ্ছে। আর এই ওপরে গ্রাউন্ড, তাহলে কোনটা কি সেটা দেখে নাও। এটা হচ্ছে আমার আর্থ সারফেস, এখানে ইগনিয়াস রক্স রয়েছে, ম্যাগমা রয়েছে, ম্যাগমাটিক ওপরে আমার ইগনিয়াস রক্স রয়েছে, গ্রাউন্ড রয়েছে, তার উপরে এটা হচ্ছে আমার ওয়াটার, আন্ডার ওয়াটার রিজার্ভার, আন্ডার ওয়াটার রিজার্ভার, আন্ডার ওয়াটার বলবো না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, আন্ডার ওয়াটার তো আলাদা হয়ে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। ঠিক আছে, এবার হচ্ছে কি, এখানটায় আমি কি আঁকবো, কটা ফিসার আঁকবো, ফিসার হচ্ছে যেটা আমার এরকম
আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারকে এরকম জয়েন করবে। এগুলো একটু ছোট আঁকলে ভালো হয়। এগুলো হচ্ছে আমার ফিশার্স। আর এই ফিশার্স থেকে আমার কি হচ্ছে, আমার স্টিম বেরোবে। ঠিক আছে, তাহলে এরাম হচ্ছে, এই হচ্ছে আমার বেসিক পিকচারটা। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাকে যদি সিমেট্রিক ডায়াগ্রাম বলে জিওথার্মাল ফিল্ডসে, তাহলে এই জিনিসটা আনবে। এটা এক কাজ করি, এটা একটু উপরে করে দিই লেখাটা। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি পিকচারটা। এরকম ভাবে যদি রাফলি একটা এরকম ভাবে কোনটা কি দেখিয়ে এরকম ভাবে এঁকে দেবে। এইটা হচ্ছে আমার স্টিম, স্টিম বেরোচ্ছে। এটাকে তুমি এক কাজ করো, এটাকে, এইগুলো যেটা বেরোচ্ছে সেটাকে নাম দিলাম স্টিম, আর এই যেটা আসছে সেটা হচ্ছে আমার হট স্প্রিং বা স্টিম ভেন্টস। ঠিক আছে, হট স্প্রিং বা স্টিম ভেন্টস এইগুলো। ওকে, জিনিসগুলো বোঝা গেছে আশা করি। এরম একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম যদি তোমাকে আঁকতে বলে, এটা হচ্ছে জিওথার্মাল ফিল্ডের স্কিম্যাটিক ডায়াগ্রাম। ওকে, আমাদের আরো কটা জিনিস আছে। আচ্ছা, রিজনস ওয়্যার জিওথার্মাল এনার্জি এনার্জি ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম অফ হট স্প্রিংস অর গিজার্স আর কল্ড জিওথার্মাল ফিল্ডস, আর কল জিওথার্মাল ফিল্ডস। ঠিক আছে, এগুলো হচ্ছে জিওথার্মাল ফিল্ডস, সিমেটিক ডায়াগ্রাম এইটা। ওকে, তাহলে ভারতে কোথায় কোথায় আছে? আচ্ছা, দ্য স্টিম, জিওথার্মাল স্টিম যেটা আছে, এই জিওথার্মাল স্টিম যেটা আছে সেটা দু টাইপের হয়। একটা হয় একটা বললাম আমরা ম্যাগমেটিক, ম্যাগমেটিক, হ্যাঁ, MAGMATIC স্টিম। এই ম্যাগমেটিক স্টিম যেটা আছে সেটা আমার ম্যাগমা থেকে অরিজিনেট করছে, অরিজিনেট ফ্রম ম্যাগমা ইটসেলফ। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমার মিটিওরিক স্টিম, মিটিওরিটিক, নট মিটিওরিক, মিটিওরিটিক স্টিম। এইটা হচ্ছে এই যে জল থেকে, যেটা আমরা উপরে ছবিটায় দেখালাম, অরিজিনেটেড ফ্রম হিটেড আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ফ্রম হিটেড আন্ডারগ্রাউন্ড ওয়াটার,
তাহলে দুরকম স্টিম আমরা জিওথার্মাল মানে পেতে পারি পৃথিবীর অন্তর থেকে, অভ্যন্তরীণ থেকে। একটা হচ্ছে যেটা ম্যাগমা থেকেই আসছে যে স্টিমটা, যেটাকে আমরা বলছি ম্যাগমেটিক স্টিম। একটা হচ্ছে মিটিওরিটিক স্টিম, যেটা আমরা আগের কেসটায় দেখলাম যে এই যে আন্ডারগ্রাউন্ড যে জলটা রয়েছে, ওয়াটারটা রয়েছে, সেটা ম্যাগমা থেকে হিট টেনে স্টিমে কনভার্ট হয়ে আমাদেরকে যে স্টিমটা পাচ্ছি সেটাকে আমরা বলবো মিটিওরিটিক স্টিম। ঠিক আছে, নেক্সট জিওথার্মাল। আচ্ছা, ইন্ডিয়াতে কোথায় কোথায় জিওথার্মাল প্লান্টস আছে তার একটা আইডিয়া হয়ে যাক। প্লান্টস ইন ইন্ডিয়া, ভারতে কোথায় কোথায় আছে? নাম্বার ওয়ান হচ্ছে, একটা রয়েছে প্রেজেন্টলি ইন্ডিয়া হ্যাজ এ জিওমার হ্যাজ জিওথার্মাল প্লান্ট, মানে খুবই কম জায়গায় আছে জিওথার্মাল প্লান্ট ইন অপারেশন ইন নাম্বার ওয়ান পুগা ভ্যালি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। হ্যাভিং ক্যাপাসিটি অফ 20 মেগাওয়াট, খুব একটা বেশিও নয়, 20 মেগাওয়াট। আর আরেকটা কোথায় আছে, অ্যানাদার অ্যাট পার্বতী ভ্যালি, ভ্যালি ইন হিমাচল প্রদেশ। পার্বতী ভ্যালি ইন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ দেয়ার ইজ অলসো দেয়ার ইজ অলসো আ পাইলট পাওয়ার প্লান্ট অফ 50 কিলো, 50 না, 5 কিলোওয়াট, খুবই কম ক্যাপাসিটির এক্সপেরিমেন্টাল, খুবই কম ক্যাপাসিটি, 5 কিলোওয়াট ক্যাপাসিটি ইজ আন্ডার ফ্যাব্রিকেশন, মানে এখনো তৈরি হয়নি। ইজ আন্ডার ফ্যাব্রিকেশন অ্যাট ন্যাশনাল ন্যাশনাল অ্যারোনটিক ল্যাবরেটরি, ব্যাঙ্গালোর। ইন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে যে ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি রয়েছে ওখানেও একটা মানে 5 কিলোওয়াট ক্যাপাসিটির একটা পাওয়ার প্ল্যান্ট, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চেষ্টা চলছে। ঠিক আছে, এবার জিওথার্মাল রিসোর্সেস কি কি টাইপের জিওথার্মাল রিসোর্সেস হয় যেখান থেকে আমরা জিওথার্মাল পাওয়ার পেতে পারি, জিওথার্মাল রিসোর্সেস। These are areas from which geothermal energy can be cultivated. Energy can be cultivated, can be, কারণ এখনো cultivate করা যায় কিনা জানি না, but করা যেতে পারে, can be cultivated. They are classified into five categories বা five types করে দাও, categories বলবো না, five types,
কি কি, পাঁচটা টাইপ কি কি আছে? নাম্বার ওয়ান হচ্ছে হাইড্রো থার্মাল কনভেকটিভ সিস্টেম, হাইড্রো থার্মাল কনভেকটিভ রিসোর্সও বলতে পারো, সিস্টেম না বলে। নাম্বার 2 জিও প্রেসার রিসোর্সেস, জিও প্রেসার রিসোর্সেস। নাম্বার 3 পেট্রোথার্মাল, পেট্রোথার্মাল রিসোর্সেস, অর এটা কারেক্টার নাম আছে হট ড্রাই রকস। যেটাকে HDR বলা হয়। নাম্বার 4 ম্যাগমা রিসোর্সেস, আর নাম্বার 5 ভলকেনোস। এই 5টা মানে রিসোর্স রয়েছে যেখান থেকে আমরা কি করতে পারি, জিওথার্মাল এনার্জি আমরা বার করতে পারি। এবার একে একে আমরা করি। সবার আগে যেটা সব থেকে কমন, সব থেকে ইউজ, সেটা হচ্ছে হাইড্রো থার্মাল কনভেকটিভ রিসোর্স, হাইড্রো থার্মাল কনভেকটিভ রিসোর্স বা সিস্টেমও বলতে পারি। এটা কি, এই সিস্টেমে কি হয়? ইন দিস সিস্টেম ওয়াটার ইজ হিটেড ইন কন্ট্যাক্ট উইথ আন্ডারগ্রাউন্ড, ইজ হিটেড আপ হোয়েন আর বাই হট আছে হিটেড আপ বাই হট মোল্টেন ম্যাগমা, at the interiors of the earth and this magma is converted into and this water is converted into steam and rises to the earth surface. And rises to the earth surface. ঠিক আছে? এবার এই সিস্টেমটা দু টাইপের হয়, হাইড্রোথার্মাল সিস্টেম, হাইড্রোথার্মাল সিস্টেম ক্যান বি ক্লাসিফাইড into two types, A হচ্ছে ভেপার ডমিনেটেড সিস্টেম, আর বি তার সাথে কি আছে, লিকুইড ডমিনেটেড সিস্টেম। ঠিক আছে, চলে এবার এইগুলোকে আলাদা করে ডিসকাস করা যাক। ভেপার ডমিনেটেড সিস্টেম কি হয় আর লিকুইড ডমিনেটেড সিস্টেম কি হয়। ভেপার ডমিনেটেড সিস্টেম, ইন দিস সিস্টেমস
in this system, the water is vaporized. The water is vaporized into steam. That reaches the surface, the earth surface, in a relative dry condition, in a relative dry condition. মানে ড্রাই কন্ডিশন মানে হচ্ছে কি যে স্টিমটা আছে স্টিমের মধ্যে কোনো ওয়াটার ড্রপলেটস খুব কম থাকবে অ্যাট অ্যাবাউট 200 ডিগ্রি সেলসিয়াস এখানে ড্রাই স্টিম মানে হচ্ছে ড্রাই স্টিম যে কথাটা মিন্স স্টিম having fewer water droplets খুবই কম পরিমাণ ওয়াটার ড্রপলেটস থাকবে সেই স্টিমটাকে আমি বলছি হচ্ছে ড্রাই স্টিম মানে নর্মালি স্টিম তো ওয়াটার ভেপার নরমালি স্টিম হচ্ছে ওয়াটার ভেপার তো এবার ওয়াটার ভেপারটা আমার সম্পূর্ণভাবে মানে কি হয়েছে এভাপোরেট হয়ে স্টিমে কনভার্ট হয়ে গেছে এবার যে স্টিমে কনভার্ট হয়ে গেছে এবার যেহেতু স্টিমটা প্রেসার একটা মুভ করছে তার মধ্যে কিছু পরিমাণ আমি এটা বলছি না যে স্টিমটা কনডেন্স হয়ে ওয়াটার ড্রপলেটস ফর্ম করবে স্টিমের মধ্যে কিছু পরিমাণ ওয়াটার ড্রপলেটস থাকতে পারে তো ড্রাই স্টিম আমি তখন বলবো যদি স্টিমটা একদম মানে খুব হাই টেম্পারেচারে আছে প্রায় ড্রপলেটস খুবই মানে তার মধ্যে স্টিমটার মধ্যে ওয়াটার ড্রপলেটস আমার নেই মানে এখানটায় একটা দুটো যে ফেজ আছে দুটো ফেজের মধ্যে অনেক সময় হয় কি ইকুইলিব্রিয়াম একটা এক্সিস্ট করতে পারে যে স্টিম রয়েছে স্টিম ফেজ রয়েছে তার মধ্যে কিছু পরিমাণ ওয়াটার ড্রপলেটসও রয়েছে লিকুইড ফেজও রয়েছে তো ড্রাই স্টিম বলবো যার মধ্যে আমার লিকুইড ফেজটা প্রায় নেই বললে চলে মানে কোনো ওয়াটার ড্রপলেটস নেই আমার স্টিমের মধ্যে সেটাকে আমি ড্রাই স্টিম বলছি তো এখানটায় ভেপার ডমিনেটেড সিস্টেমের ক্ষেত্রে যে স্টিমটা আমার যাচ্ছে সেটা হাই টেম্পারেচারে আছে 200 ডিগ্রি সেলসিয়াসে আছে আর এই স্টিমটার মধ্যে প্রায় ওয়াটার ড্রপলেটস নেই বললে চলে তো এটাকে আমরা বলছি তাই জন্য ড্রাই স্টিম ঠিক আছে আর এই স্টিমটা যেটা আছে সেটা সব থেকে বেশি সুইটেবল টু কনভার্ট টু টু রান ওয়াটার টারবাইন্স সরি নট ওয়াটার টারবাইন্স টু রান স্টিম টারবাইন্স দিস স্টিম ইজ মোস্ট সুইটেবল ফর use in turbo steam engine but turbo electric power plants আচ্ছা এবার এদের লিমিটেশন কি আছে however it suffers However, this system suffers from problems relating to presence of corrosive gases in the steam which can cause damage to various part of the plant which can cause damage to various parts of the plant. ঠিক আছে তো এইটা একটা এদের প্রবলেম রয়েছে এই সিস্টেমটা
নেক্সট টাইপ হচ্ছে কি, নেক্সট টাইপ হচ্ছে লিকুইড ডমিনেটেড, নাম্বার টু লিকুইড ডমিনেটেড সিস্টেম। লিকুইড ডমিনেটেড সিস্টেমে কি হচ্ছে, ইন দিস সিস্টেম এখানে ওয়াটার টেম্পারেচারটা রিলেটিভলি একটু কম থাকতে পারে, ইন দিস সিস্টেম এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মধ্যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে ড্রিল করে উপরে তোলা হচ্ছে। ইন দিস সিস্টেম দা হট ওয়াটার, দা হট ওয়াটার সার্কুলেটিং সার্কুলেটিং আন্ডার সার্কুলেটিং আন্ডারগ্রাউন্ড at about 175 degree celsius to 300 degree celsius এই রেঞ্জের মধ্যে থাকে, is drilled up close to the surface surface of earth ইজ ড্রিলড আপ, এখানে আমরা এই জলটাকে ড্রিল করে উপরে তোলা হচ্ছে। এবার তারপর কি করা হচ্ছে, এই হিটেড লিকুইডটাকে সেপারেটরের মধ্যে দিয়ে, দিস হিটেড লিকুইড কিছু সেপারেটর হচ্ছে যেগুলো আমার করছে কি আমার এই ইসটাকে কনভার্ট করছে, দিস হিটেড লিকুইড লিকুইড ইজ সেন্ট থ্রু, এক কাজ করা যাক এটাকে সেপারেটার্স না বলে ইজ সেন্ট থ্রু বয়লার্স হোয়ার বয়লার বলাটা ভুল হবে, এখানে বয়লার না এটাকে সেপারেটারই বলে দিই, থ্রু সেপারেটার্স, এখানে সেপারেটার কথাটাই আমি পেয়েছি জানি না কেন, থ্রু সেপারেটার্স হোয়ার দ্য প্রেশার অফ দ্য লিকুইড of the liquid is lowered is thus converting it into steam. তাহলে এখানটায় দেখো প্রথমে করা হচ্ছে কি হিটেড ওয়াটার যেটা আছে সেটাকে ড্রিল করে বাইরে উপরে তোলা হচ্ছে সারফেসের কাছে আর্থ সারফেসের কাছে, তারপর সেটাকে কি করা হচ্ছে সেটাকে সেপারেটরস কিছু মেশিন রয়েছে তার মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে, যেখানে কি হচ্ছে প্রেসার, যে প্রেসার রয়েছে লিকুইডটা সেটা ফল করে যাচ্ছে, ফলে এবার যখনই প্রেসার ফল করবে তখনই কি হবে লিকুইডটা এভাপোরেট করে আমার কি হয়ে যাবে স্টিমে কনভার্ট হবে, কারণ অলরেডি হিটেড রয়েছে, প্রেসারটা যদি লো করে দেওয়া যায় তাহলে সেখান থেকে কি হয়ে যাচ্ছে লিকুইডটা কনভার্ট করে স্টিমে কনভার্ট হয়ে যাচ্ছে, আর এই স্টিমটাকে ইউজ করা হচ্ছে টারবাইন রান করার জন্য, দিস স্টিম ইজ ইউজড টু রান টারবাইন্স, হাউএভার দিস স্টিম দ্য স্টিম has a greater concentration of water droplets in it and hence is referred to as wet steam. ওয়েট স্টিম, আগেরটা ড্রাই স্টিম বলা হয়েছিল যেখানটায় আমার ওয়াটার ড্রপলেটস নেই বললে চলে, কিন্তু এখানটায় আমার ওয়াটার ড্রপলেটস রয়েছে সেই জন্য এই স্টিমটাকে আমরা বলছি ওয়েট স্টিম, ঠিক আছে। দ্য প্রেজেন্স অফ দিস ওয়াটার ড্রপলেটস
प्रेजेंस ऑफ दीज वाटर ड्रॉपलेट्स एंड सॉलिड्स डिजॉल्व्ड इन देम एंड सॉलिड्स এই যে ওয়াটার ড্রপলেটস এর মধ্যে কি হচ্ছে সলিড ডিজলভ করে রয়েছে ক্যান এফেক্ট দ্য সিস্টেম ক্যান এফেক্ট দ্য পাওয়ার প্রোডাকশন as the solid forms precipitate in pipes pipes and heat exchangers thus reducing the transfer of heat তাহলে এখানটায় হচ্ছে কি দেখো যে এইটা যেহেতু আমার ওয়েট স্টিম এই জন্য এটাকে লিকুইড ডমিনেটেড বলা হচ্ছে ওয়েট স্টিম এই স্টিমটা যেটা আছে এইটার মধ্যে কিন্তু ওয়াটার ড্রপলেটস এর পরিমাণ বেশি রয়েছে আর যেহেতু এটা পৃথিবীর ভেতর থেকে আনা হচ্ছে এই ওয়াটার ড্রপলেটস এর মধ্যে অনেক সলিড ডিজলভ করে রয়েছে এই সলিড এবার যখন এটা আমার সিস্টেমটার মধ্যে দিয়ে ওই পাওয়ার প্ল্যান্টের মধ্যে দিয়ে যাচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে সেই সলিডগুলো প্রেসিপিটেট ফর্ম করছে ফর্ম করে কি হচ্ছে জমা হয়ে যাচ্ছে আমার যে পাইপসগুলো রয়েছে বা যেখানে আমার এই হিটটা এক্সচেঞ্জ হচ্ছে ওই জায়গাতে এর একটা লেয়ার তৈরি হয়ে করে ফেলছে যার ফলে হচ্ছে কি এই হিট এক্সচেঞ্জটার উপর এফেক্ট ফেলছে ট্রান্সফার অফ হিটটা সেই তুলনামূলকভাবে হচ্ছে না বা বলা যেতে পারে যে যে স্টিমটা আসছে সেটা হয়তো আমার অনেক পরিমাণ হিট রিডিউস করে ফেলতে পারে এই প্রেসিপিটেট বা লেয়ারগুলোর মধ্যে হিট ট্রান্সফার করে দিয়ে তো সেক্ষেত্রে আমাদের যেরকম মানে হিট এনার্জি দরকার সেই পরিমাণ হিট এনার্জি পাচ্ছি না তার ফলে হতে পারে কি আমার পাওয়ার প্রোটেকশন যে এই সিস্টেমটাতে পাওয়ার প্রোটেকশনটাতে আমার এফেক্ট পড়ছে এই প্রবলেমটা কিন্তু আগেরটায় ভেপার যেটা ভেপার ডমিনেটেড সিস্টেম সেক্ষেত্রে হতো না কিন্তু এক্ষেত্রে এটা একটা প্রবলেম আছে তো এটার সলিউশন কি টু রিমুভ দিস প্রবলেম the wet steam is sent to one or more separators such as centrifuge separator at example centrifugal separator which removes any water droplet water droplets present in the stream thus converting it into dry steam ঠিক আছে দেন দ্য ড্রাই স্টিম ইজ ইউজ টু দেন দিস ড্রাই স্টিম ইজ ইউজ টু রান টার্বাইন্স অ্যান্ড জেনারেট পাওয়ার অ্যান্ড জেনারেট পাওয়ার ঠিক আছে তাহলে এইটা ছিল আমার ভেপার ডমিনেটেড সিস্টেমের কেস সরি লিকুইড ডমিনেটেড সিস্টেমের কেস নট ভেপার লিকুইড ডমিনেটেড সিস্টেম ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি পরের টাইপের ক্ষেত্রে যেটা আমাদের হাইড্রো এটা আমরা হাইড্রোথার্মাল করলাম এবার পরের টাইপ যেটা আছে সেটা হচ্ছে জিও প্রেসার সিস্টেম জিও প্রেসার সিস্টেম
এবার এই সিস্টেমটাতে আমার কি হচ্ছে, এখানটায় কিন্তু আমি খুব একটা ভালো কোয়ালিটি স্টিম পাচ্ছি না, যেটা দিয়ে আমরা পাওয়ার জেনারেট করতে পারবো। কিন্তু এটার ক্ষেত্রে আমার হচ্ছে কি, আমরা অনেক ন্যাচারাল গ্যাস আমরা ডিজলভ পাচ্ছি প্রেসারাইজড ওয়াটারের মধ্যে, সেই কারণে এই জিনিসটা আমাদের ক্ষেত্রে কাজে। কি হচ্ছে, ই দিস রিসোর্সেস অকার রিসোর্সেস অকার্স ইন লার্জ ডিপ সেডিমেন্টারি বেসিনস। Underground at a depth of about 2400 meter to 9000 meter। এই ডেপ্থের মধ্যে কিছু কিছু বেসিন তৈরি হয়ে থাকে, যেটা আন্ডারগ্রাউন্ড বেসিন। তার মধ্যে আমার এই যে জিও প্রেসার সিস্টেম, মানে যে জলের বেসিন তৈরি হয়ে থাকে, সেখানটায় আমাদের এই জিনিসটা থাকছে। এখানে কি থাকছে, দিস, এখানে আমার কি থাকছে, এই বেসিন গুলোতে কি থাকছে, দিস রিসার্ভার কন্টেন্স, দিস রিসার্ভার কন্টেন্স মডারেটলি হাই টেম্পারেচার ওয়াটার। খুব বেশি টেম্পারেচার নেই, মডারেটলি হাই moderately high temperature water moderately high temperature water under very high pressure, এইটা খুব ইম্পর্টেন্ট, under very high pressure। এখানে যে জলটা রয়েছে সেটা হাই মডারেটলি হাই টেম্পারেচার রয়েছে, কিন্তু ভেরি হাই প্রেসারে রয়েছে, আন্ডার ভেরি হাই প্রেসার। আর এগুলো কেন দরকারি, দে আর অফ স্পেশাল ইন্টারেস্ট, অফ স্পেশাল ইন্টারেস্ট দে আর অফ স্পেশাল ইন্টারেস্ট বিকজ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টস অফ মিথেন CH4, যেটা একটা টাইপের ন্যাচারাল গ্যাস, একটা টাইপের ন্যাচারাল গ্যাস, আর ডিজলভ ইন দিস প্রেসারাইজড ওয়াটার। Which are released when the pressure is reduced। আমি একটা মানে সেমিনার অ্যাটেন্ড করেছিলাম এখানটায়, এনআইটি যে দুর্গাপুরে রয়েছে, ওখানের ফিজিক্স ডিপার্টমেন্টের যিনি হেড আছেন ডক্টর হীরক চৌধুরী, উনি এই ব্যাপারটার ব্যাপারে বলেছিলেন যে ওনারা এই হিলিয়াম বার করার একটা চেষ্টায় আছেন, যেটা ওনারা হিলিয়াম বার করার চেষ্টায় রয়েছেন এই জিওথার্মাল। ওনার অনেক কাজ আছে, সেই কাজের মধ্যে থেকে ওনার একটা এরকম কাজ রয়েছে। ওনারা হয়তো বলেছিলেন যে হিলিয়াম অবটেন করা যেতে পারে, জিওথার্মাল স্প্রিংস যেগুলো রয়েছে সেখান থেকে হিলিয়াম পাওয়া যেতে পারে। তো হয়তো মেবি এইটাই তার একটা এক্সাম্পল, যে আমাদের এই যে যেগুলো এই জিও প্রেসার সিস্টেম রয়েছে, সেখানটায় হচ্ছে কি, যে জলটা যেটা হাই প্রেসারে রয়েছে, সেই হাই প্রেসারের মধ্যে অনেক রকম ন্যাচারাল গ্যাস ডিজলভ হয়ে রয়েছে। এবার যদি আমরা কোনোভাবে ওই প্রেসার থেকে রিলিজ করে দিতে পারি, সেখান থেকে আমরা ওই ন্যাচারাল গ্যাসগুলোকে বার করতে পারবো। হীরক চৌধুরী এটা উনি কাজ করছেন এটা নিয়ে, মানে এই মোমেন্টে এটা নিয়ে কাজ চলছে। আর হিলিয়াম আমাদের দেশে মানে তৈরি হয় না, কিন্তু এটাকে কিন্তু ইউএসএ থেকে এটাকে ইম্পোর্ট করা হয়,
ইউএসএ থেকে ইম্পোর্ট করা হয়, আর আমাদের ইসরোতে কিন্তু সবসময় হিলিয়ামের দরকার পড়ছে ফুয়েল হিসাবে ইউজ করার জন্য। তো হিলিয়ামটা কিন্তু আমাদের এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আর এটা আমাদের ইউএসএ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। তো ডক্টর চৌধুরীর উনি বলেছেন যে আমাদের কাছে কিন্তু উপায় আছে, যে জিওথার্মাল প্লান্টসগুলো রয়েছে বা ভারতের মধ্যে, সেখান থেকে চাইলে এরকম হিলিয়াম উনি মানে এক্সট্রাক্ট করা যেতে পারে, কিন্তু এখনো জিনিসটা কাজের মধ্যে রিসার্চের মধ্যেই রয়েছে, এখনো সেভাবে জিনিসটা আসেনি, সেভাবে এগোয়নি। আর এই যে স্যারের কথা বললাম ডক্টর হীরক চৌধুরী, ইনি বলতে গেলে ভারতের মধ্যে হিলিয়াম এক্সট্রাকশনের উপর এক্সপার্ট, ইনি ভারতের মধ্যে একটা মানে এক্সপার্ট রেঞ্জের মধ্যে। উনি ফিজিক্সের লোক, কিন্তু ফিজিক্সে যে মানে এত কিছু মানে প্র্যাকটিক্যাল ইয়ে রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে ওনার কাছে, মানে ওনার সেমিনারটা না করলে আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা প্রেসার ইজ রিলিজ, এছাড়া কি আছে এই যে, আচ্ছা যাই হোক, এই জিও প্রেসার গুলো খুব বড় সাইজের হয়, কিন্তু এটার এখনো এখান থেকে হিট এনার্জি এক্সট্রাক্ট করার সুটেবল টেকনোলজি ডেভেলপ হয়নি, এটা একটা প্রবলেম রয়েছে। দ্য জিও প্রেসার প্রেসার রিসোর্সেস আর কোয়াইট লার্জ, মানে এটা অনেকটা অ্যাভেলেবেল রয়েছে, কোয়াইট লার্জ, অ্যান্ড দে কুড বি ইউজ and they could be used for generation of electric power and recovery of natural resources of natural gas sorry recovery of natural gas if suitable technologies are developed। আচ্ছা, এবার হচ্ছে যেটা হচ্ছে আমাদের থার্ড টাইপ, কেস, দ্যাট ইজ পেট্রোথার্মাল সিস্টেম। বা এইচডিআর, যেটা পেট্রোথার্মাল, পেট্রোল থার্মাল নয় কিন্তু, ঠিক আছে, পেট্রোথার্মাল সিস্টেম অর হট ড্রাই রক্স। এই সিস্টেমটা কি রাখুন, এই সিস্টেমটাতে আমার কিন্তু কোনো ওয়াটার রিজার্ভার নেই, দিস আর ভেরি হট solid rocks occurring at the interiors of the earth at moderate depth where the rocks do not have any access of underground water. আচ্ছা, এই জায়গাটা একটা কেস আছে, জিওথার্মাল সিস্টেমটা কেন ইম্পর্টেন্ট, এর আগে যত জায়গাগুলো আমরা দেখেছিলাম আমাকে একটা আন্ডার ওয়াটার রিজার্ভার থাকতে হবে, যেখানটা এই হট রক্স গুলো রয়েছে বা এরকম ইন্টিরিয়ার অংশটা রয়েছে সেখানটা একটা জিওথার্মাল আমার এই স্প্রিংটা, হট স্প্রিংটা থাকার জন্য আমার একটা আন্ডার ওয়াটার রিজার্ভার থাকতে হবে, যেখানে জল রয়েছে সেটাই হিটেড আপ হবে
স্টিম হিসাবে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু এগারাম কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে কিন্তু এরকম আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেখানে জাস্ট আমার হিটেড রক্স রয়েছে, ইন্টেরিয়ারে খুবই হিটেড রক্স রয়েছে, কিন্তু আমার কোনো জল নেই, আন্ডার ওয়াটার কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে আমার ওই জায়গাগুলোতে আমরা কি করে হিট এনার্জি বার করব সেটার উপায় হচ্ছে। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমাদেরকে করতে, আমরা যদি ড্রিলিং করে আমরা একটা সিস্টেম তৈরি করি, একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার নিজেরা তৈরি করে দিই যেখান থেকে আমরা বাইরে থেকে আমরা জল ট্রান্সফার করব, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে এইভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করতে পারি। ইন অর্ডার টু ইউটিলাইজ দিস রিসোর্সেস, টু ইউটিলাইজ দিস রিসোর্স, means must be found, এখানে means মানে কিন্তু উপায়, হ্যাঁ কিছু উপায় খুঁজে বার করতে হবে, means must be found for drilling through the impermeable rocks এই যে রক্স গুলো রয়েছে সেটার ভেতরে ড্রিল করে এই মানে হিটেড রক্স এর কাছে অবধি পৌঁছানো, অ্যান্ড অ্যান্ড কোল অ্যান্ড ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইন্ট্রোডিউসিং কোল্ড ওয়াটার টু দেম, দ্য ওয়াটার will be heated up the water will be heated up by these rocks forming steam, this steam will be collected at the earth surface which will be used to run turbine thus generating power. ঠিক আছে, যদি এটার একটা দিস ইজ দ্য, এবার দিস এনার্জি ইজ দ্য লার্জেস্ট, দিস রিসোর্স ইজ দ্য লার্জেস্ট অ্যাভেলেবেল জিওথার্মাল রিসোর্স, থার্মাল দিস রিসোর্স ইজ দ্য লার্জেস্ট অ্যাভেলেবেল জিওথার্মাল এনার্জি, এটা সব থেকে বেশি অ্যাভেলেবেল রয়েছে, কারণ সব জায়গায় তো আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার নাও থাকতে পারে, সব জায়গায় আমার ম্যাগমাটা মানে সারফেসের কাছে নাও থাকতে পারে, তো এখানটায় সিস্টেমটা কি হচ্ছে দেখো, সিম্পলি এখানটায় আমি একটা দেখাচ্ছি সিমেট্রিক ডায়াগ্রাম, পেট্রো থার্মাল সিস্টেম, তাহলে একটা সিমেট্রিক ডায়াগ্রাম তোমাদের দেখাই যে এটা যদি কিভাবে সিস্টেমটা করার চেষ্টা করছে। ধরো এইটা হচ্ছে আমাদের সারফেস, এইটা হচ্ছে আমাদের আর্থ সারফেস,
ঠিক আছে, এখানটায় আমার টার্গেট হচ্ছে যে এখানটায় আমার যে এই সিস্টেমটা রয়েছে, আমাদের যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে, আমার টার্গেট হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট থেকে আমি ড্রিলিং করে আমি একটা পাইপলাইন তৈরি করব, এখান থেকে আমি ড্রিলিং করে আমি একটা পাইপলাইন তৈরি করব যেটা আমার ইন্টিরিয়ারে অনেক দূর অবধি চলে যাবে, ইন্টিরিয়ারে অনেক দূর অবধি চলে যাবে। আর ড্রিলিং করে সামওয়্যার এখানটায় আমি একটা আর্টিফিশিয়াল রিজার্ভার তৈরি করব, এখানটায় আমি একটা আর্টিফিশিয়াল রিজার্ভার তৈরি করব। এখান থেকে দুটো পাইপলাইন যাবে, একটা পাইপলাইন দিয়ে আমি কি করব, কোল্ড ওয়াটার যেটা আছে সেটাকে ট্রান্সফার করব, আর এই যে রিজার্ভার যেটা রয়েছে আর্টিফিশিয়াল রিজার্ভার, এই আর্টিফিশিয়াল রিজার্ভারটা আমার যে হট রক্স যেটা রয়েছে আর কি, তার সেটা দিয়ে ঘেরা রয়েছে। এই আর্টিফিশিয়াল রিজার্ভার তৈরি করেছি যেটা আমার এখানটায় হট রক্স যেটা রয়েছে, এই হট রক্স দিয়ে ঘেরা রয়েছে। এই রিজনটা যেটা আমার অ্যাকচুয়ালি পৃথিবীর অনেক নিচে রয়েছে, আর এই ওপরে আমার নর্মাল রক রয়েছে, এখানটায় আমার ইম্পারমিয়েবল রক্স রয়েছে। এখানটায় আমার একটা আর্টিফিশিয়াল ওয়াটার রিজার্ভার তৈরি করা হয়েছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, আর্টিফিশিয়াল আন্ডারগ্রাউন্ড একটা ওয়াটার রিজার্ভার তৈরি করেছে। এখানটায় আমার দুখানা পাইপলাইন রয়েছে, পাইপলাইন রয়েছে, এই পাইপলাইন দিয়ে আমি কি করছি, এখান দিয়ে আমি কোল্ড ওয়াটারকে আমি পাঠাচ্ছি, কোল্ড ওয়াটার পাম্পড ইন, এই দিক দিয়ে আমি কি করছি, কোল্ড ওয়াটারকে আমি এই দিক দিয়ে পাঠাচ্ছি। আর এই দিক দিয়ে কি হচ্ছে, আমি হট ওয়াটারকে টেনে বার করছি বা স্টিম বার করতে পারি, ডিপেন্ড করছে, কারণ অনেক তো এটাকে আমরা দুভাবে কাজ করতে পারি, যেরকম ধরো আগের কেসটায় বললাম যে হট ওয়াটারকে আমি বার করতে পারি, হট ওয়াটারটাকে বার করে আগে যেরকম করলাম যে কন্ডেন্সেসারে কন্ডেন্সেট করিয়ে সেটাকে ইউজ করানো যেতে পারে, ওটাও একটা কেস আছে। অর এলস আমি কি করতে পারি, এখানে হট ওয়াটার পাম্পড আউট,
ঠিক আছে, তাহলে এইভাবে আমি করছি কি, আর এটা হচ্ছে আমার থার্মাল ওয়াটার প্লান্টটা, এটা হচ্ছে আমার থার্মাল পাওয়ার প্লান্ট। এখানটায় চাইলে তোমরা আরো দুটো ছবি অ্যাড করে দিতে পারো, এইটা না করে। একটা হচ্ছে আমার টারবাইন, ও দরকার নেই, এটাই হচ্ছে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, জিও থার্মাল নট থার্মাল, জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো এইভাবে জিনিসটাকে আমরা ইউজ করছি। ঠিক আছে, কোল্ড ওয়াটার কে আমরা পাম্প করছি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে, যে এখানে যেহেতু আমার কাছে নেই, একটা আর্টিফিশিয়াল আমরা কি করেছি, ড্রিলিং করে একটা আর্টিফিশিয়াল মানে মেশিন নিচের দিকে তৈরি করার চেষ্টা করেছি। সেখানটায় আমাকে কি করতে হচ্ছে, কোল্ড ওয়াটার পাম্প করতে হচ্ছে নিচের দিকে, সেই আর্টিফিশিয়াল মেশিনটাতে ওয়াটারটা হিটেড আপ হয়ে যাচ্ছে, সেইটা আমার যে হট ওয়াটার ড্রাই রক্স এর মধ্যে হিট ট্রান্সফার করে হিটেড আপ হয়ে যাচ্ছে, সেখান থেকে যে হট ওয়াটার আছে সেটাকে আমরা পাম্প আউট করছি। সেই হট ওয়াটারটা ইউজ করে আমরা কি করছি, হট ওয়াটার হতে পারে বা স্টিমও হতে পারে, সেটা ইউজ করে আমরা কি করছি, টারবাইন চালাচ্ছি। এটা হচ্ছে পেট্রো থার্মাল পাওয়ার প্ল্যান্টের সিমেটিক ডায়াগ্রাম। ঠিক আছে, তো বোঝা গেল আশা করি। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা ছিল, আর এটা হলো আমাদের জিওথার্মালটা। এছাড়া আরো দুটো রিসোর্সেস আছে, যে দুটো রিসোর্সের কোনো ইউজ নেই। একটা হচ্ছে ম্যাগমা রিসোর্স, কেন ইউজ নেই, কারণ আমাদের কাছে ওই টেকনোলজি নেই যে অতটা হিট সহ্য করতে পারবে। একটা হচ্ছে ম্যাগমা রিসোর্সেস, ম্যাগমা রিসোর্সেসটা কি, দিস কনসিস্ট অফ, দিস কনসিস্ট অফ পার্সিয়ালি অর কমপ্লিটলি, কমপ্লিটলি মোল্টেন রক্স, উইথ টেম্পারেচার্স এক্সিডিং, উইথ টেম্পারেচার্স এক্সিডিং 600 ডিগ্রি সেলসিয়াস। মানে খুব হাই টেম্পারেচার আমাদের এখানটায় অ্যাভেলেবেল রয়েছে। দিস মোল্টেন ম্যাগমা, দিস মোল্টেন ম্যাগমা ক্যান বি এনকাউন্টার্ড ক্যান বি এনকাউন্টার্ড অ্যাট মডারেট ডেপথস ইন ভলক্যানিক রিজন। দিস রিসোর্সেস, সব থেকে বেশি আমার হিট কন্টেন্ট এখানে অ্যাভেলেবল আছে, দিস রিসোর্সেস, দিস রিসোর্সেস হ্যাভ এ লার্জ জিওথার্মাল এনার্জি কন্টেন্ট। হ্যাভ এ লার্জ জিওথার্মাল এনার্জি কন্টেন্ট। কিন্তু প্রবলেম কি, বাট আর রেস্ট্রিক্টেড, বাট আর রেস্ট্রিক্টেড টু রিলেটিভলি ফিউয়ার রিজনস। খুবই সব জায়গায় তো ভলক্যানিক রিজন নয়, কিছু কিছু জায়গাতে এগুলো পাওয়া যায়, রিলেটিভলি ফিউয়ার লোকেশনস, লোকেশনস। ফার্দার মোর আর কি প্রবলেম আছে, দ্য ভেরি হাই টেম্পারেচার্স,
the very high temperatures will make extraction of the energy difficult. A difficult technological problem. A difficult technological problem. যেমন ধরো তোমরা এবার এখানে বলতে পারো যে নিউক্লিয়ার এনার্জিতে তো আরো বেশি হিট জেনারেট হয়, তো ওটা কন্ট্রোল করে নেওয়া যাচ্ছে, এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো কেসটা হচ্ছে যে নিউক্লিয়ার এনার্জি যেটা হচ্ছে সেখানে কিন্তু কন্ট্রোল রিয়াকশনটাকে কন্ট্রোল করা যেতে পারে, কন্ট্রোল রডস অ্যাড করে ইয়ে করে নিউট্রন ওই চেন রিয়াকশনটাকে কমিয়ে দেওয়া যেতে পারে, রেট কমানো যেতে পারে, ওইভাবে কিন্তু রিয়াকশনটা কন্ট্রোল করা যেতে পারে। এটা কিন্তু আর্থের ভেতরের ম্যাগমা, এটাকে কিন্তু আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না। তো আমার কাছে খুব হাই টেম্পারেচার অ্যাভেলেবেল রয়েছে, তারপর এইগুলোকে মানে টেকনোলজিক্যাল প্রবলেম করা যেতে পারে, কিন্তু সেইভাবে টেকনোলজি ইভলভ ইভলভ করা হয়নি যে ওই হিটটাকে আমরা সাকসেসফুলি, মানে ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলা যেতে পারে এটাকে, হয়তো থিওরিটিক্যালি পসিবল কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রবলেমস আছে ওই জায়গাগুলো থেকে এনার্জি এক্সট্রাক্ট করা। এছাড়া ফোর্থ টাইপ অফ রিসোর্স কি, ভলক্যানোস। ফোর্থ টাইপ অফ রিসোর্সেস, ফিফথ টাইপ অফ রিসোর্সেস ভলক্যানোস। এটা কি, দিজ হট আর ভলক্যানোস, দিজ আর ভেন্টস অন দা আর্থ সার্ফেস, অন দা আর্থ সার্ফেস দিজ আর ভেন্টস অন দা আর্থ সার্ফেস থ্রু হুইচ মোল্টেন ম্যাগমা molten magma from the interior of the earth from the interior of the earth reaches to the surface till that no such technology has been prepared to extract thermal energy from volcanoes. এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যদি ভলক্যানো থেকে আমরা যদি, কারণ ব্যাপারটা হচ্ছে কি এখানটায় আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু ভলক্যানো গুলো নর্মালি খুবই বড় সাইজের হয়, প্রচুর পরিমাণ ম্যাগমা একটা টাইমে বেরোয়, প্রায় একটা যদি অ্যাক্টিভ ভলক্যানো সেরকম হয় হট করে তো সে প্রায় একটা শহরকে ধ্বংস করে রাখার মতো ক্ষমতা রাখে, প্রায় বলতে পারো যে আমরা কোনো কন্ট্রোল করতে পারবো না জিনিসটাকে। তো ওইখানে আমরা যদি ভাবি যে একটা কোনো পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দিলাম যে সেটা থেকে কোনোভাবে ওই ম্যাগমার ওপর জল ফেলে সেটা স্টিম তৈরি হবে, সেই স্টিম ইউজ করে, সেটা সম্ভব নয়, কারণ এখানে ইঞ্জিনিয়ারিং প্রবলেম চলে আসছে। ওটা এতটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে যে সেখান থেকে মানে এই ভলক্যানোটা আর ওর থেকে যে অ্যামাউন্ট অফ ম্যাগমা বেরোচ্ছে, যেটা প্রায় বলতে গেলে অ্যাক্টিভ ভলক্যানোর চারপাশে একটা প্রায় শহর ধ্বংস হয়ে যেতে পারে যদি সেরকম ইরাপশন হয়। তো সেই অবস্থাতে এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম যে আমরা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু আমরা রিয়াকশনটাকে কন্ট্রোল করছি, সেক্ষেত্রে আমরা জিনিসটা করতে পারছি, কিন্তু এক্ষেত্রে করাটা খুবই বড় প্রবলেমেটিক জিনিস, ঠিক আছে? তো তো কন্ট্রোল করা যাবে না, এটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এখন থিওরিটিক্যালি সম্ভব কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। আচ্ছা লাস্ট টপিক এটা, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যানমার উপর জল ফেললে কি বাস্ট না ছড়িয়ে যাবে নাকি? না না, বাস্ট কেন হবে, বাস্ট তো হবে না, মানে দেখো এটা একটা আইডিয়া তো তুমি করতে পারো যে হিটেড আপ রয়েছে, তুমি যদি হিটেড আপ ম্যাগমা তার মধ্যে তুমি যদি জল ফেলো বা যেখানে গিয়ে ম্যাগমা যেখানে গিয়ে
তোমার মানে নদী মানে কোন পুকুর বা নদীতে মিস হয়, মানে মেশে গিয়ে সেখানে কি হচ্ছে, স্টিম এভলভ হচ্ছে। এবার আমি এরকম ভাবে একটা কল্পনা করতেই পারি যে ম্যাগমা থেকে যে হিটটা বেরোচ্ছে সেই হিটটাকে আমি যদি কোনো রকম ভাবে স্টিমে কনভার্ট করতে পারতাম। ধরো কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি যে এরকম একটা ভলক্যানো রয়েছে, এই একটা ভলক্যানো রয়েছে, ভলক্যানোর এখানটায় ম্যাগমা জমা হয়ে রয়েছে, সামওয়্যার এখানটায় ম্যাগমা জমা হয়ে রয়েছে। আমি এখানে একটা প্ল্যান করলাম যে আমি একটা ছোট্ট এখানটায় পাওয়ার প্ল্যান্ট বানাবো, সেই পাওয়ার প্ল্যান্টটা এখান থেকে কোনোভাবে হয়তো বাইরে এখানে কোনো রকম ভাবে জল ফেলবে, স্টিম বেরোবে, সেই স্টিমটাকে পাওয়ার প্ল্যান্ট ইউজ করে টারবাইন ঘোরাবে, তাতে আমার ইলেকট্রিসিটি জেনারেট হবে। তো এরকম আমি ধরো একটা প্ল্যান্ট আমি আইডিয়া করলাম। এবার যদি বাই চান্স কখনো ইরাপ্ট করে ভলক্যানো তাহলে কি হবে বলো? আমার পাওয়ার প্ল্যান্ট, আমার যা যা তৈরি করেছি সব উড়ে গেল, কারণ এটা জায়গাটা অনেক বড় জায়গা জুড়ে হচ্ছে না। তারপর যখন একটা ভলক্যানো ইরাপশন হচ্ছে তখন শুধু কিন্তু ভলক্যানো ইরাপশনই হচ্ছে না, সেখানে প্রচুর পরিমাণ গ্যাস এমিট হচ্ছে, পয়জনাস গ্যাস এমিট হয়, অনেক রকম প্রবলেম থাকে, তারপর আরো অনেক প্রবলেম থাকে। তোমরা তো এটা শুনেছো যে কিছু অ্যাক্টিভ ভলক্যানোর মানে হওয়াতে মানে ইরাপশন হওয়ার ফলে এমন অবস্থা হয়েছিল যে সেই এরিয়াতে প্রায় কয়েক মানে দিন মানে সূর্যের মুখ দেখেনি, কয়েকদিন না কয়েক মাস, মানে এত ডাস্ট পার্টিকলস অ্যাটমসফিয়ারে ছড়িয়ে গেছিল। তো এইগুলো তো একটা বিশাল বড় একটা জায়গা, এর টেম্পারেচারটা ম্যাগমার কম হতে পারে কিন্তু এই ম্যাগমাটা তো একটা বিশাল বড় জায়গা ধরে বেরোচ্ছে না। তো সেই ক্ষেত্রে তো আমি ভাবতেও পারবো না যে এখানে আমরা একটা ছোট্ট পাওয়ার প্ল্যান্ট করে, আর এটা তো হাতে আমার কোনো কন্ট্রোল নেই। নিউক্লিয়ার ইয়েতে তুমি রিয়াকশনকে কন্ট্রোল করতে পারছো, কন্ট্রোল রডস ঢুকিয়ে হোক ইয়ে হোক, কন্ট্রোলের একটা ব্যাপার আছে, এখানে তো কন্ট্রোল নেই কোনো আমাদের। তো এটা একটা বিশাল বড় ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়ে যাচ্ছে যে এই এনার্জিটাকে কন্ট্রোল করা বা তৈরি করা, বাস্ট করবে না। ম্যাগমা কি? ম্যাগমা তো হচ্ছে জাস্ট হিটেড একটা রক, ঠিক আছে, বোঝা গেল তো কেসটা? আচ্ছা, লাস্ট টপিক সেটা হচ্ছে জিওথার্মাল, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট এখানটায় আমরা ভেপার ডমিনেটেড পাওয়ার প্ল্যান্টটা দেখব। ডায়াগ্রামটা কিরকম হবে এটার? নর্মালি ধরো আর্থ সারফেস আমি আঁকলাম, এটা হচ্ছে আমার আর্থ সারফেস, এখান থেকে আমি পাইপলাইন বসিয়ে রেখেছি যেটা আমার নিচে গেছে, এই পাইপলাইন থেকে যাবে হচ্ছে আমার একটা সেন্ট্রিফিউগে, সেন্ট্রিফিউগ সেপারেটর, এখান থেকে যাবে টারবাইনে, আর টারবাইন থেকে আমার যাবে হচ্ছে জেনারেটর, যেখান থেকে আমার ইলেকট্রিক কারেন্টটা তৈরি হবে। এটা ইলেকট্রিক পোল আর কি। আর কি আছে? টারবাইন থেকে যে জলটা এক্সট্রা বেরোবে সেটা যাবে হচ্ছে একটা এভাপোরেটরে, নট এভাপোরেটর সরি, একটা কন্ডেন্সারে। আর এখান থেকে একটা কুলিং টাওয়ার, আর সেখান থেকে
এটা আবার গ্রাউন্ডে চলে যাবে। এই হচ্ছে আমার সিমেট্রিক ডায়াগ্রাম। কোন জিনিসটা কি একটু বলে দিই, তো এখান থেকে আমরা কি করছি, হট ওয়াটারটাকে বা স্টিমটাকে আমি তুলছি, হট ওয়াটার অর স্টিম পাম্পড আউট, এটা হচ্ছে আমার আর্থের সারফেস, সারফেস অফ আর্থ। এটা হচ্ছে আর্থ সারফেস। এখান থেকে আমার হট, এই যে পাইপ রয়েছে, পাইপলাইন রয়েছে, এই পাইপলাইন দিয়ে আমি কি করছি, হট ওয়াটার সারফেস, হট ওয়াটার হোক বা স্টিম, সেটাকে আমি তুলছি। ঠিক আছে, এইখানটায় আমার কি আছে, এখানটায় আমার একটা সেপারেটর রয়েছে, এটাকে আমি বলবো সেন্ট্রিফিউগাল সেপারেটর। সেন্ট্রিফিউগাল সেপারেটর, টারবাইন, এইটা হচ্ছে আমার জেনারেটর, এটা হচ্ছে কন্ডেন্সার, কুলিং, কুলিং টাওয়ার, আর এই কুলিং টাওয়ার থেকে ফাইনালি কোল্ড ওয়াটার। এখানে আমরা কি করছি, কোল্ড ওয়াটার যেটা আছে রিইনজেক্টেড টু দা আর্থ। কোল্ড ওয়াটার রিইনজেক্টেড টু আর্থ। ঠিক আছে, তো এই হচ্ছে মেন আইডিয়াটা। আর এটা হচ্ছে আমার এনার্জি, এই যে যেটা আঁকলাম এখানটায়, এটা হচ্ছে আমার ইলেকট্রিক গ্রিড, পাওয়ার গ্রিড, মানে যে জেনারেটর থেকে যে ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটা আমার পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা ট্রান্সফার করা হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল একটা সিম্যাটিক ডায়াগ্রাম। তো কি হচ্ছে এখানটায়, প্রত্যেক জিনিসটার ব্যাপারে একটু বলে দিই, এখানটায় আমার কি ওয়ার্কিংটা একটু বলে দিই কিভাবে কাজ করছে। ফার্স্ট অফ অল যে স্টিমটা রয়েছে, দা স্টিম ফ্রম ফ্রম দা জিওথার্মাল ওয়েল, আচ্ছা এই জায়গাটা আমার একটা ধরে নিচ্ছি, দাঁড়াও, জিওথার্মাল ওয়েল রয়েছে এই অঞ্চলটায়, আমি একটুখানি, কারণ এটা তো আমার ভেপার টাইপ করছি, তো এখানটা আমি একটা কাজ করি, এখানটা আমি বলে দিই একটা জিওথার্মাল ওয়েল রয়েছে। জিওথার্মাল ওয়েল রয়েছে এখানটা, এই জিওথার্মাল ওয়েল থেকেই আমরা হিটটাকে বা স্টিম বা হিট এটাকে আমরা বার করছি। দ্য স্টিম ফ্রম দ্য জিওথার্মাল ওয়েল অ্যাট অ্যাবাউট 200 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট অ্যাবাউট 200 ডিগ্রি সেলসিয়াস ইজ পাস থ্রু আ সেন্ট্রিফিউগ, সেন্ট্রিফিউগাল সেপারেটর টু সেপারেট এনি ওয়াটার ড্রপলেটস, এনি ওয়াটার ড্রপলেটস
इन द स्टीम। द स्टीम इज देन पास्ड टू अ टर्बाइन व्हिच इज रोटेटेड बाय द स्टीम द टर्बाइन इज कनेक्टेड टू अ इलेक्ट्रिक जनरेटर व्हिच प्रोड्यूसेस इलेक्ट्रिक पावर। The steam leaving the turbine flows to a condenser. Leaving the turbine flows to a condenser. Where it condenses into water. The water is then transferred. To a cold reservoir, to a cooling tower. From where it is re-injected to the earth. It is re-injected to the earth surface. The earth is good. The electric power generated in the generator is transferred to power grid to other areas through power grids. ঠিক আছে, এই হলো আমাদের যেখানে ডাবল এ তাহলে এই হচ্ছে মেন সিম্পল ঘটনা, লিখে দিলাম শর্টে কি হচ্ছে আমার এই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখানটায় আমার যে জিওথার্মাল বেল আছে সেখান থেকে স্টিম বা হিটটা একটা সেন্ট্রিফিউগাল সেপারেটরে যাচ্ছে, যেটা আমার থেকে ওখান থেকে যে ওয়াটার ড্রপলেটস আছে সেটা বার করে নিচ্ছে, সেখান থেকে স্টিমটা আমার টারবাইনে যাচ্ছে, ড্রাই স্টিম হয়ে যাচ্ছে, সেই ড্রাই স্টিমটা আমার টারবাইনে যাচ্ছে, সেই স্টিমটা টারবাইন ঘুরিয়ে তারপর সেটা যাচ্ছে কন্ডেন্সারে, কন্ডেন্সারে গিয়ে সেটা ওয়াটার হয়ে যাচ্ছে, ওয়াটারটা তারপর কুলিং টাওয়ারে যাচ্ছে, কুলিং টাওয়ারে থেকে পরে ওয়াটারটাকে আবার কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবীতে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, রি ইনজেক্টেড টু আর্থ। আর যে এনার্জি জেনারেট হচ্ছে
যে পাওয়ার জেনারেট হচ্ছে আমার, সেইটা আমার কিসে কনভার্ট, সেটা আমাকে এই থ্রু পাওয়ার গ্রিডস ট্রান্সফার করা হচ্ছে অন্যান্য এরিয়াতে। ঠিক আছে, এই হচ্ছে আমার নর্মাল সিমেটিক ডায়াগ্রাম অফ আ জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, ওকে, তাহলে এই অবধি থাকুক, তাহলে নেক্সট আবার নেক্সট বৃহস্পতিবার দিন ক্লাস নেব, ওই দিন হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা করাবো।